বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে পাস, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। এর হচ্ছে তোমার পার্ট দুই নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। দেখো, এখানে রয়েছে পার্ট দুয়ে বাংলাদেশ সুনাগরিকতার প্রতিবন্ধকতা, যে বাংলাদেশের সুনাগরিকতার যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা হচ্ছে বিভিন্ন বাধা, কারণ সুনাগরিকের গুণাবলী পরিবার, সমাজ ও রাষ্ট্রের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আমাদের সমাজে রয়েছে নানা ধরনের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা, এগুলো বাংলাদেশের নাগরিকদের সুনাগরিক হয়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করেছে। নিচে বাংলাদেশে যে বিরাজমান যে সংক্রান্ত কয়েকটা প্রতিবন্ধকতা সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। নাম্বার এক হচ্ছে নির্লিপ্ততা। নির্লিপ্ততা হচ্ছে সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের যে একটা উদাসীনতা রয়েছে, এই উদাসীনতাকে বলা হয় নির্লিপ্ততা। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র ও কাজে অনীহা, এগুলোর কারণে সাধারণত এই নির্লিপ্ততা তৈরি হয়ে থাকে। আমাদের দেশের নাগরিকদের মধ্যে সাধারণত এই জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে তারা রাষ্ট্রের সামাজিক এবং যে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে এই কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে চায় না। এমনকি নাগরিক হিসেবে তাদের যে একটা দায়িত্ব কর্তব্য রয়েছে সে দায়িত্ব কর্তব্য তারা সঠিকভাবে পালন করে না। এরপরে হচ্ছে ব্যক্তি স্বার্থ পরায়ণতা। এটি সুনাগরিকতা অর্জনের পথে আরেকটি বড় অন্তরায় বা বাধা। এর ফলে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে। আমাদের সমাজে অনেক লোক আছে, আমরা দেখব বা আমরা দেখতে পাই যে তারা নিজের স্বার্থকে সবসময় বড় মনে করে দেখে, অর্থাৎ ব্যক্তির স্বার্থকে তারা সবসময় বড় মনে করে দেখে, দেশের স্বার্থকে সেখানে তারা মানে হ্যায় চোখে দেখে বা ক্ষুণ্ণ চোখে তারা দেখে। এর ফলে নাগরিক সহজেই দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করে থাকে। এ কারণেই নির্বাচন অনেক সময় যোগ্য লোককে ভোট না দিয়ে দলীয় ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে ভোট দিয়ে থাকে। আমরা দেখব যে অনেক সময় যোগ্য লোককে ভোট না দিয়ে তারা দলীয় এবং ব্যক্তিগত স্বার্থকে তারা প্রাধান্য দিয়ে থাকে, অর্থাৎ দলীয় কর্মকাণ্ডগুলো এবং দলীয় একটা দল কী করলো, দলের মতামত, হ্যাঁ, সেগুলোর উপরে সাধারণত তারা ভিত্তি করে ভোট দিয়ে থাকে। উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে নিজ আত্মীয় বা পরিচিতজনদেরকে তারা চাকরি দিয়ে থাকে। স্বজনপ্রীতি এবং আর্থিক অনিয়ম, এই স্বজনপ্রীতি আমাদের সমাজে একটা মারাত্মক আকার ধারণ করেছে। এই স্বজনপ্রীতির কারণে যোগ্য প্রার্থীরা কিন্তু তারা উপযুক্ত চাকরি পাচ্ছে না, এবং আর্থিক নিয়মে এটা একটা বড় ধরনের একটা সমস্যা আমাদের সমাজে এখন। এই সব কিছুই সুনাগরিকতার প্রতিবন্ধকতা। এ ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে থাকে। নাম্বার তিন, দলীয় মনোভাব। যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না, ফলে এই শাসন ব্যবস্থায় এক ধরনের দলীয় মনোভাব কাজ করে থাকে। গণতন্ত্র আমাদেরকে ভিন্ন মতের প্রতি যে শ্রদ্ধাশীল হতে শেখায়, কিন্তু একই ব্যবস্থায় আবার নিজ দলের প্রতি একরকম আচরণ, আবার বিরোধী দলের প্রতি অন্যরকম আচরণ, দমন পীড়নের যে একটা রাজনীতি, আমরা এটা দেখতেই পাচ্ছি আমাদের সমাজে, যে নিজ দলের প্রতি এক ধরনের আমাদের আচরণ করতে দেখা যায় এবং বিরোধী দলের প্রতি আমাদের একটা বিরূপ আচরণ করতে দেখা যায়। আর এটাই হচ্ছে যে এই সুনাগরিক হওয়ার পথে একটা প্রধান অন্তরায়। নাম্বার চার, অজ্ঞতা এবং নিরক্ষরতা। অজ্ঞ ও নিরক্ষর লোক অনেক কিছু জানতেও বুঝতে পারে না। আমাদের দেশে প্রায় এক তৃতীয়াংশ নাগরিক হচ্ছে নিরক্ষর। যারা লেখাপড়া জানেন তাদের অনেকেই স্বল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। এই স্বল্প শিক্ষিত হওয়ার বা এই নিরক্ষরতার কারণে তারা যে সঠিক কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে না, তাদের উপর রাষ্ট্রের দেওয়া দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পারে না, এবং তাদের যে রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে সে ব্যাপারে তারা সম্পূর্ণভাবে বাকিবহল নয়।
অতএব এই বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং এই নিরক্ষরতা আমাদের সমাজ থেকে দূর করতে হবে। এরপর রয়েছে ধর্মান্ধতা। সুনাগরিকতার বিকাশে ধর্মান্ধতা একটি বড় অন্তরায় বা বাধা। ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে। এ ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে। এ ধরনের পরিস্থিতিতে দেশের সংহতি, উন্নতি ও প্রগতিকে বিনষ্ট করে ফেলে। এরপর রয়েছে হচ্ছে দাম্ভিকতা। এটি একটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য। এর ফলে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় করে দেখে, অর্থাৎ এখানে ব্যক্তির মধ্যে একটা আমিত্ব প্রকাশ পায়, অর্থাৎ আমি বড়, আমি সব, আমারই সব লাগবে। অর্থাৎ এই দাম্ভিকতা থেকে যদি আমরা যদি এখান থেকে ফিরে না আসি, তাহলে আমাদের একটা সুন্দর সুষ্ঠু একটা সমাজ কিন্তু আমরা নির্মাণ করতে পারবো না। তো এখানে যে এর ফলে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে বড় করে দেখে, অন্যের মতামতকে গুরুত্ব দেয় না, নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দিতে চায়। এ ধরনের মানসিকতা সুনাগরিকতার পথে আরেকটি বড় বাধা। সাম্প্রদায়িকতা। একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। সংখ্যালঘিষ্ঠ লোকদের মধ্যে এই মনোভাব তৈরি হতে পারে যদি তারা তাদের ধর্মকে অন্য ধর্মের চেয়ে একমাত্র সত্য হিসাবে বিশ্বাস করে। ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে। এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু বলেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম নিজেরা পালন করবে, এবং যারা অন্য ধর্ম পালন করে না তাদের উপর তোমরা ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না। তো এই সাম্প্রদায়িকতা। তারপরে হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা। যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এদেশে 50% লোক দারিদ্র সীমার নিচে অবস্থান করে। দারিদ্রতার কারণে বাংলাদেশে প্রায় 1/3 লোক লিখতে পড়তে পারে না, ফলে তাদের বুদ্ধিমত্তার যথাযথ বিকাশ হয় না, তাদের বিবেকও সঠিকভাবে কাজ করে না, যা সুনাগরিকতা অর্জনের জন্য একটা অন্যতম বাধা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বাংলাদেশের সুনাগরিকতার প্রতিবন্ধকতা নিয়ে। এখন আমরা হচ্ছে আলোচনা করব যে এই সুনাগরিকের প্রতিবন্ধকতা, এই দূরীকরণের উপায় আমরা নিয়ে কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা আলোচনা শুরু করি। যে 1 নম্বর, সুনাগরিকতা প্রতিবন্ধের দূরীকরণের উপায় হচ্ছে, 1 নম্বরে যে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। যে উপযুক্ত শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করে আমাদের যে দেশপ্রেম আমাদের ভিতর জাগ্রত করতে হবে, আমাদের মধ্যে উদ্বুদ্ধ করতে হবে। যে সকল ধরনের অলসতা এবং নির্লিপ্ততা, এই অলসতা আমাদের কাটিয়ে উঠতে হবে এবং নির্লিপ্ততা আমাদের কাজের প্রতি যে একটা অনীহা, এই অনীহা থেকে আমাদের দূরে সরে আসতে হবে, আমাদের এই নির্লিপ্ততাকে পরিহার করতে হবে। তাহলে আমরা এই দেশ গঠনে বড় ধরনের একটা অংশগ্রহণ করতে তাহলে আমরা এই সুন্দর একটা সমাজ বা একটা দেশ গঠনে আমরা ভূমিকা রাখতে পারবো। 2, ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। ব্যক্তির চেয়ে দেশ বড়, এটা সবসময় মনে রাখতে হবে যে আমার ব্যক্তির চেয়ে আমার সবচেয়ে বড় হচ্ছে আমার দেশ। আমার ব্যক্তির স্বার্থের চেয়ে আমার দেশের স্বার্থকে যদি বড় মনে করতে পারি আমি, তাহলে আমার এই সমাজ একটা সুন্দর একটা সুষ্ঠু সমাজ আমরা উপহার দিতে পারবো। 3, দলীয় মনোভাব পরিত্যাগ করে সার্বজনীন মনোভাব পোষণ করতে হবে। আমাদের যে দলীয় মনোভাব রয়েছে, দল কি করলো, দল একটা খারাপ কাজ করলো, দল একটা জনকল্যাণ বিরোধীমূলক একটা কাজ করলো, আমরা সেটাকেও আমরা সাপোর্ট করে থাকি, কিন্তু এটা করা যাবে না। এই দলীয় যে মনে করো মনোভাব, এই পরিত্যাগ করে, অর্থাৎ সার্বজনীন যে আমাদের মতামত রয়েছে, অর্থাৎ সবার যে মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের কাজ করতে হবে। 4, শুধু ধর্ম, বর্ণ, গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সম আচরণের মনোভাব জাগ্রত করতে হবে। ধর্ম, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন গোষ্ঠীর, এগুলো আমরা বিবেচনা না করে আমরা সবাই যে মানুষ, এই মানুষ হিসাবে আমাদের সবার সকলের প্রতি আমাদের সমবেদনা বা সম আচরণ পোষণ করতে হবে। এই মনোভাব আমাদের মনের মধ্যে জাগ্রত করতে হবে সর্বদা। দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। দাম্ভিকতা পরিহার করে, অর্থাৎ কোনো ধরনের দাম্ভিকতা মনের ভিতর রাখা যাবে না। আমিত্ব, আমি বড়, আমার লাগবে, আমি সব, এটা বলা যাবে না। সুতরাং সকলের মতামতের উপর একটা গুরুত্ব প্রদান করতে হবে।
একজন মানুষও যদি কল্যাণকর মতামত প্রদান করে, একজন মানুষও যদি একটা কল্যাণকর মতামত একটা প্রদান করে, তাহলে তার এই সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতামতকে স্তব্ধ করা যাবে না বা তাকে থামিয়ে দেওয়া যাবে না। তার সে মতামতকেও আমরা শ্রদ্ধার সাথে আমরা দেখব। নাম্বার ৬, অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। যে অর্থনৈতিক অনগ্রসরতা যে আমাদের মধ্যে রয়েছে, আমাদের দেশে যে মানুষ, আমরা আগেই এখানে পড়েছিলাম যে একটা দারিদ্র হচ্ছে, প্রায় ৫০% লোক আমাদের দেশে দারিদ্রতার দারিদ্রসীমার নিচে অবস্থান করছে এবং অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি। সুতরাং এই অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য একটা সমমর্যাদাপূর্ণ যে একটা পরিবেশ, এটা সৃষ্টি করতে হবে। যদি এটা আমরা সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা সুনাগরিকতার যে এক প্রতিবন্ধকতাগুলো রয়েছে, এগুলো আমরা দূর করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।